লাইফ লেসনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়, কিভাবে আপনি আপনার লোনের ব্যারাগাল থেকে বেরিয়ে আসবেন। বিভিন্ন কারণে আমরা লোন নেই, বিভিন্ন কারণে। সবসময় যে শৌখিনতা বা ওয়ান্টের পেছনে সোয়াপের জন্য আমরা লোন নেই তা কিন্তু নয়। অনেক সময়ই আমাদের ব্যক্তিগত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য লোন নিতে হয়। মেবি মেয়ের বিয়ের জন্য, ছেলের এডুকেশনের জন্য, শরীরের চিকিৎসার জন্য বিভিন্ন কারণে লোন নিতে হয়। কিন্তু লোনটা একটা সময় গলার কাঁটা হয়ে আমাদের বসে যায়, লোনটা পরিশোধ করে উঠতে পারি না, মনের মধ্যে এক দারুণ কষ্টকর যন্ত্রণা সৃষ্টি হয়। আজকের আলোচনায় আমি যে কয়েকটি পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই পয়েন্টগুলো যদি আপনি আপনার জীবনে মেনে চলেন, আপনাকে দৃঢ়তার সঙ্গে বলছি, এক বছরের মধ্যে আপনি আপনার লোনের বোঝা অনেকাংশে কমাতে পারবেন। নিয়মগুলো শুধু মনোযোগ দিয়ে শুনুন এবং বি প্র্যাকটিক্যাল, এটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করুন, আপনার পরিবারের জন্য অ্যাপ্লাই করুন। কথা না বাড়িয়ে প্রকৃত আলোচনায় ফিরে আসি। আপনার মান্থলি খরচ কত এটা আপনি জানেন? আজ থেকে মান্থলি খরচ আপনাকে রাস্তা আনতে হবে। আপনি বলবেন, এইসব কথাবার্তাগুলো করে সংসারে কি আমি সংসার চালাতে পারবো? আপনার এই কথাগুলো শুনলে পরে বন্ধু, আমি আমার জীবনে যখন আমার গ্রামের বাড়ি ছেড়ে এখানে আসি, দেন আমার মাথার ওপরে প্রায় 5-6 লাখ টাকা লোন, 5-6 লাখ টাকা সেই সময় বলছি আমি, আজ থেকে অন্ততপক্ষে 20-22 বছর আগে। তাহলে সেই সময় অর্থের কতটা গুরুত্ব ছিল একবার কল্পনা করুন। আমি এখানে এসেছি, আমরা 4টে প্রাণী, আমার প্রতিদিনের খাবারের তালিকায় একটা ডিম আমরা 4 জনে ভাগ করে খেয়েছি প্রতিদিনের 4 জনে। কী করে ডিমের অমলেট করে নিয়ে, এটা বাস্তবতা, হাওয়ায় উড়ে বেড়ানোর কথা আপনাদের সঙ্গে শেয়ার করি না আমি। জীবনের যেটুকু বাস্তব সত্য সেটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরি, সুতরাং আপনার দ্বারাও সম্ভব। আজ থেকে আপনার বাজেটটাকে ঠিকভাবে তৈরি করুন। সংসার চালানোর জন্য যেটুকু খরচের প্রয়োজন তার থেকে বেশি কোনোভাবে খরচ করবেন না, কোনোভাবে খরচ করবেন না, যে কোনোভাবে কষ্ট করুন, একটা বছর কষ্ট করুন, দেখবেন আপনি অনেকটা স্বস্তি পাবেন। লোন নেওয়ার পরেই প্রত্যেকটা মানুষের মধ্যে ইএমআই দেওয়ার একটা তৎপরতা থাকে। দেখবেন প্রত্যেকটা লোন ব্যক্তি যারা লোন নেয় 2-3 মাস, 4 মাস, 6 মাস কিন্তু প্রতি টাইমলি ইএমআইটা দেয়। তারপর থেকে কিন্তু ধীরে চলে আসে, তারপর থেকে তার মধ্যে একটা নেগলেক্ট বললে ভুল হবে, পারছি না, এই দিচ্ছি, এই মাসে দেবো না, পরের মাসে দেবো, এই একটা ভাবনা আছে। আমি আপনাকে বলবো, ইএমআই যখন প্রথম মাস থেকে যখন আপনার ইএমআই দেওয়ার একটা টেন্ডেন্সি ভালো আছে, আপনার দেওয়া ইএমআইয়ের থেকে যদি সম্ভব হয় কিছু টাকা বেশি পেড করুন। দেখবেন এইটা লোন পরিশোধ যদি 15 বছরে হওয়ার কথা ছিল, 10 বছরে আপনার লোনটা পরিশোধ হবে। প্রত্যেক মাসে ইএমআইয়ের সঙ্গে কিছু বেশি টাকা শোধ করবেন, তাতে আপনার ইন্টারেস্ট কম লাগবে, প্লাস আপনি দ্রুততার সঙ্গে লোনটা শোধ করতে পারবেন। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু থার্ডলি হচ্ছে, ইএমআই তো দেন, ইএমআই আপনি নিজে গিয়ে দেন যে আমি 20-23 তারিখের মধ্যে ইএমআইটা দেবো। এটা না করে আপনি ব্যাংক থেকে আপডেট করে কেটে নিতে পারুন, ব্যাংক অটোমেটিক পেড করে দেবে। এই সিস্টেমটা তৈরি করে দেন যে প্রতি মাসের 22 তারিখে, প্রতি মাসের 28 তারিখে যেটা সুবিধা সেই মতো করে ব্যাংক থেকে টাকা ইএমআই কেটে নেবে। তাহলে আপনি যে গরিব বসে যেটা করেন বা বিভিন্ন কাজের মধ্যে ফেঁসে গেলেন বলে 1 মাস যেতে পারলেন না, পরের মাসে গেলেন, এই জিনিসটা হবে না। প্রত্যেক মাসের ঠিক টাইমলি আপনার লোনের ইএমআইটা শোধ হবে। আজ থেকে আপনাকে করতে হবে, এটা কিন্তু শুধু এককানে ভরছি আর এককানে বার করছি এটার জন্য নয়। নেক্সট, আপনার যে লোনটা আপনি নিয়েছেন, হয়তোবা কোনো কারণে একটি লোন নয়, 1-2-3-4 করে বিভিন্ন লোনের বেড়াজালে আপনি ফেঁসে গেছেন, হয় এমনটা অনেকের ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রে হয়েছে। এবার আপনি যদি চান যে লোনের জাল থেকে ছিটকে বেরিয়ে আসবো, তাহলে লোনটাকে আপনি দুটো পার্টে ভাগ করুন। একটা হচ্ছে স্মল অ্যামাউন্টের লোন, আর একটা হচ্ছে বেশি ইন্টারেস্টের লোন। চেষ্টা করবেন ছোট এবং ইন্টারেস্ট বেশি যে লোনটার সেইটাকে আগে শোধ করার। একসঙ্গে সবগুলোকে মাথার মধ্যে ভরবেন না, না তার মানে এ নাই যে অন্য কোনো লোনের জন্য আপনি 1 টাকাও পেমেন্ট করবেন না, সেগুলোতে আপনি ইন্টারেস্টগুলো দিতে থাকুন, তাহলে কি আপনার বোঝাটা বাড়বে না। আর সবচেয়ে ছোট লোনটাকে আগে শোধ করুন, বা বেশি ইন্টারেস্ট যেটা লাগছে সেই লোনটাকে আগে শোধ করুন। তাহলে একটা সময় কী হলো, আপনি একটা লোন শোধ করলেন, সেই লোনের টাকাটা যে ইএমআইটা দিচ্ছিলেন সেটা এবার বাঁচলো, সেইটার ইএমআই, আর যে লোনগুলোর ইএমআই দিচ্ছিলেন বা ইন্টারেস্ট দিচ্ছিলেন সেটা একযোগ করে সেকেন্ড লোনটাকে আপনি শোধ করতে।
এবার সবগুলো লোনের টাকা যখন বেঁচে গেল, থার্ড লোন শোধ করতে হবে, তারপরে যখন টাকা বাঁচলো আপনি তখন কিন্তু রাজা। আপনি কিন্তু তখন এটাকে সেভিংসের দিকে যেতে পারবেন, সেভিংসের দিকে যেতে পারবেন। আমি অনেককে জানি যারা ক্রেডিট কার্ড খুব বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করে, অর্থাৎ প্রথম ক্রেডিট কার্ডের যে লোনটা সেটাকে পরিশোধ করার জন্য সেকেন্ড ক্রেডিট কার্ড ব্যবহার করছে, সেকেন্ড ক্রেডিট কার্ডের লোন শোধ করার জন্য থার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করছে। এমনটা কি আপনি করেন? সত্যি খুব বুদ্ধিমান? একদমই না, একেবারে গভেট, একেবারে গভেট। এই ধরনের যদি অভ্যেস থাকে যাদের আছেন, আমার কথাটা যদি খারাপ লাগে ক্ষমা করবেন, আর খারাপ লাগার জন্যই আমি বলছি, কিন্তু খারাপ লাগার জন্যই বলছি, যদি খারাপ লাগে আমি তাতে খুশি হব। কারণ এই যে ক্রেডিট কার্ডের ব্যবহারটা আপনি করছেন, গভর্নমেন্ট বোকা, যে ক্রেডিট কার্ডটা যে ব্যাঙ্ক আপনাকে দিয়েছে বোকা, যে আপনি ও জানে না যে আপনি কী পদ্ধতিতে চলছেন। একটা সময় এমন জালে ফাঁসবেন না যে ছটফট করে মরবেন, বেরিয়ে আসতে পারবেন না। এই ধরনের অভ্যাস থাকলে এখনই ছাড়ুন। ব্যবহার করতে শিখুন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নয়। ক্রেডিট কার্ড নিয়ে বাহাদুরি চলে না, ক্রেডিট কার্ড নিয়ে ইনকাম চলে। সে বিষয়ে ভিডিও আমি করেছি, পরবর্তী ক্ষেত্রে আবার করবো কীভাবে ক্রেডিট কার্ড নিয়ে আপনি আপনার জীবনে উন্নতি করবেন। বাট ক্রেডিট কার্ড নিয়ে কখনও সোয়াপের জিনিস, জামা প্যান্ট, মুদিখানা দোকান করবেন না, করবেন না। আপনার ডেবিট কার্ড ব্যবহার করে সেটা করুন, পকেটে যেটা আছে সেটা খরচ করার চেষ্টা করুন। যেটা নেই সেটা আপনার নয়, যেটা নেই সেটা আপনার নয়। ক্রেডিট কার্ড এটা অ্যাড করে যে ক্রেডিট কার্ড যার নেই তার জীবন বৃথা। জীবন মানেই ক্রেডিট কার্ড, জীবন চালাতে গেলে ক্রেডিট কার্ড নিতে হবে। বন্ধু, আজ এত বয়স হয়ে গেল এখনও পর্যন্ত ক্রেডিট কার্ড লাগেনি, আমি জীবনে ক্রেডিট কার্ড ব্যবহার করিনি, আমি কি বেঁচে নেই, না আমি সুখে নেই, নাকি আমার চারিদিকে একদম ধার ধারে ডুবে আছে? সহজ সমাধানের রাস্তা খুঁজবেন না, সহজ সমাধান করতে গেলেই জীবনে বিপদ নেমে আসবে, আসতে বাধ্য। আমি জানি প্রত্যেকটা মানুষের মধ্যে তার নিজের একটা পাওয়ার আছে, এক্সেলেন্সি আছে, সে কোনো না কোনো বিষয়ে মাস্টারপিস, অবশ্যই এটা আমি বিশ্বাস করি। আপনি যদি লোনে ফেঁসে থাকেন, লোন আপনার মধ্যে বোঝা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আপনার আয় বাড়াতে হবে, ইনকাম বাড়াতে হবে। এখন আপনি বলবেন, আমি তো স্যার 10 ঘন্টা ডিউটি করছি, 12 ঘন্টা ডিউটি করছি, এরপর আমি কী করে ইনকাম করব? আমি বললাম যে প্রত্যেকটা মানুষের মধ্যে যেটা এক্সেলেন্সি আছে সেই বিষয়টাকে কাজে লাগাতে হবে। আপনি যে বিষয়টি সম্পর্কে খুব ভালো বোঝেন, খুব জানেন, আপনার আনন্দদায়ক একটি কাজ, সেই কাজটি আপনি বেছে নিন এবং এক্সট্রা ইনকাম করার চেষ্টা করুন। এক্সট্রা ইনকাম করলে আপনার লোনের বোঝাটা আপনি তাড়াতাড়ি কমাতে পারবেন, পরিবারকে সুখে রাখতে পারবেন। মেবি আপনি একজন চাকরি করছেন, একটা ঘন্টা বা দুটো ঘন্টা টিউশনই করানো যায়, বা কোনো একটা ওভারটাইম ডিউটি করা যায়, ডবল ওভারটাইম করতে যাবেন না, শরীর অসুস্থ হয়ে যাবে। শৌখিনতার যে কাজটা আপনি করতে পারেন, অনলাইনে ব্লগিং করতে পারেন, ইউটিউব করতে পারেন, ইনস্টাগ্রাম করতে পারেন, আপনি লিখতে পারেন, একজন রাইটার হলে আপনি লিখতে পারেন, যেটা আপনার ভালো লাগবে। এবং প্রত্যেকের মধ্যে দেখবেন এই জিনিসটা কিন্তু আছে, প্রত্যেকে জানে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ আছে, আপনাকে ইনকাম বাড়াতে হবে। আর কি ইনকাম বাড়ানোর জন্য যেটা প্রয়োজন সেটা স্কিল। আপনি আবার যে জায়গায় কাজ করছেন সেইখানেও আপনার ইনকাম বাড়াতে পারেন যদি আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারেন। আপনি একটা অ্যাসিস্ট্যান্টের কাজ করছিলেন, সঙ্গে সঙ্গে আপনি টেকনিশিয়ান, কম্পিউটার টেকনিশিয়ান হয়ে গেলেন, মানে সফটওয়্যারের ব্যাপারে জানতে পারলেন, তখন আপনাকে তারাই রাখবে ওখানে যে তুই এক কাজ কর, এই ফাইলগুলোকে ওখানে অ্যাড কর, তোর কম্পিউটারে বস, কম্পিউটার সেকশনে বস তুই, তাহলে আপনার এক্সট্রা কাজ হলো। একটা বিষয় কী জানেন তো, যখন আপনি টাকার, বিশেষ করে টাকার ফাঁদে ফেঁসে যাবেন না, তো প্রত্যেকটা মানুষ আপনার থেকে কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করবে, দেওয়ার থেকে। কোম্পানি আপনাকে চাকরি দিয়েছে, কোম্পানি জানে যে এখন আপনার মধ্যে বোঝা আছে, এই বোঝা যতদিন পর্যন্ত মাথা থেকে আপনি নামাতে না পারবেন ততদিন চাকরি ছেড়ে বেরোতে পারবেন না, এটা কোম্পানি জানে। আর আপনিও জানেন এই কাজ ছেড়ে বেরিয়ে গেলে আমি লোন শোধ করতে পারবো না, ফলে কোম্পানি চাইবে যে আপনাকে সেম বেতন দিয়ে ওই জায়গায় ফেলে রাখতে, ওই জায়গায় ফেলে রাখতে, কারণ লোনের বোঝা আপনার মধ্যে আছে, আপনি বেরিয়ে আসতে পারছেন না তো যতদিন পরিশোধ না করছেন। সো ইনকাম বাড়ান, দ্রুত লোন পরিশোধ করার চেষ্টা করুন। সবশেষে বলবো, হোয়াই ক্লিয়ার করুন, হোয়াই, কেন লোন নিয়েছিলেন, কেন, শখ করার জন্য, মেয়ের বিয়ের জন্য, ছেলের এডুকেশনের জন্য, প্রয়োজনের জন্য, নাকি সোয়াপ করার জন্য, হোয়াই? আর কেনই বা আপনি লোনটাকে দ্রুত শোধ করতে চাইছেন, কেন চাইছেন, ক্লিয়ার হন আগে। লোনমুক্ত জীবন হবেন, ফ্রিডম চান, অর্থনৈতিক ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ চান, নাকি আরও একটা লোন নেব তার জন্য আমি এই লোনটাকে দ্রুত শোধ করতে চাইছি। যতক্ষণ না আপনার মধ্যে হোয়াই ক্লিয়ার হবে, আপনি ততক্ষণ পর্যন্ত এই যে আগের পয়েন্টগুলো বললাম
সেগুলো মেনে চলতে পারবেন না। জীবনে একটা কথাই মনে রাখবেন, লোন নেওয়াটা বাহাদুরি নয়, লোন পরিশোধ করাটা হচ্ছে বাহাদুরি। লোন নেওয়া বাহাদুরি নয়, লোন পরিশোধ করাটাই বাহাদুরি। আর প্রয়োজনের বাইরে কখনো লোন নেবেন না। আমি বলবো লোন না নিয়ে ডেবিট কার্ড ব্যবহার করতে। আমি আপনার কাছে অনুরোধ করব, ব্যাংকিং ইন্টারেস্ট সিস্টেমে লোন না নিয়ে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো তৈরি করে তার থেকে কিছু হেল্প নিতে। শুধুমাত্র ইন্টারেস্টের ফাঁদে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। লোনমুক্ত জীবন, হাসি জীবন, শান্তির জীবন ফিরে আসুক আপনাদের প্রত্যেকের জীবনে, এটা আমি চাই। আমার আলোচনার পয়েন্টগুলি আপনি দয়া করে একটু মেনে চলুন, একটু মেনে চলুন। দেখবেন প্রথম একটা বছর কষ্ট হলেও আপনি অনেক শান্তিতে, অনেক শান্তিতে থাকতে পারবেন। কষ্ট কোনো জায়গায় করতে পারবেন না, আপনি অন্য কোথাও কাটাছেঁড়া করতে পারবেন না নিজের পরিবারের খরচ ছাড়া। এটা করতে হবে, করতে হবে, করতে হবে, তবেই পারবেন। ধন্যবাদ। আজকের আলোচনা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি, কারণ প্রত্যেকের লোনের ভয় থেকে মুক্তি পাবে, প্রত্যেকে জানা উচিত এবং কীভাবে তারা আগামী দিনের কথাগুলো ভাবা উচিত।